ইরাকের সাবেক প্রেসিডেন্ট তিনি, যার নামের সঙ্গে মিশে আছে ইতিহাস। উত্থান ও পতন জীবনের দুটি দিকেই চূড়ান্ত বিন্দুতে পৌঁছানোর সৌভাগ্যবান এই মানুষটির নাম সাদ্দাম হোসেন। একটা সময় তিনি ছিলেন ইরাকের সর্বময় ক্ষমতার অধিকারী। এক নাগারে প্রবল প্রতাপে দেশ শাসন করেছেন প্রায় চার দশক। 2003 সালে যুক্তরাজ্যের নেতৃত্বে কতিপয় আন্তর্জাতিক রাষ্ট্র ইরাক আক্রমণ করে। তারা এই যুক্তি দিয়ে আক্রমণ করে যে সাদ্দাম ব্যাপক ধ্বংসাত্মক জীবাণু অস্ত্র তৈরি করেছেন, যদিও যুদ্ধ পরবর্তী সময়ে এমন কোনো অস্ত্রের হদিশ পাওয়া যায়নি। 13 ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হোসেন আমেরিকান সেনাদের কাছে ধরা পড়েন। 2004 সালে জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হয় বিচারের জন্য। এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেপ্তার করে। জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন 12 জন মার্কিন সৈন্য। গ্রেপ্তার হওয়ার আগে তারা যে সাদ্দাম হোসেনের বন্ধু ছিলেন সেটা মোটেই নয়, কিন্তু ওই 12 জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন। আক্ষরিক অর্থে শেষ মুহূর্ত অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে। মার্কিন 551 নম্বর মিলিটারি পুলিশ কোম্পানির ওই 12 জন সেনা সদস্যকে সুপার 12 বলে ডাকা হতো। তাদেরই একজন উইল বার্ডেন ওয়ার্পার একটি বই লিখেছেন, দ্য প্রিজনার ইন হিজ প্যালেস, হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড হোয়াট ইজ স্টিল লেফট আনসাইড নামে। বাংলা করলে বইটির নাম হতে পারে, নিজের প্রাসাদে এক বন্দী, তার আমেরিকান প্রহরী ইতিহাস যে কথা বলেনি। বইটি জুড়ে রয়েছে সাদ্দাম হোসেনকে তার শেষ সময় পর্যন্ত সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতা। বার্ডেন ওয়ারপার স্বীকার করেছেন যে তারা যখন সাদ্দাম হোসেনকে জল্লাদের হাতে তুলে দিলেন ফাঁসির জন্য, তখন তাদের 12 জনেরই চোখে পানি এসে গিয়েছিল। বার্ডেন ওয়ারপার তারই এক সেনাসঙ্গী রজারসনকে উদ্ধৃত করে লিখেছেন, আমরা কখনো সাদ্দামকে মানসিক বিকারগ্রস্ত হত্যাকারী হিসেবে দেখিনি, তার দিকে তাকালে নিজের দাদুর মতো লাগত অনেক সময়ে। ইরাকে জেলে জীবনের শেষ সময়টুকু কাটানোর সময়ে সাদ্দাম হোসেন আমেরিকান গায়িকা মেরি জে ব্লাইজের গান শুনতেন নিয়মিত। নিজের এক্সারসাইজ বাইকে চড়তে পছন্দ করতেন সাদ্দাম, ওটার নাম দিয়েছিলেন পনি। মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, মাঝে মধ্যেই মাফিন খেতে চাইতেন। বার্ডেন ওয়ারপার লিখেছেন, নিজের জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। ওই ব্যবহার দেখে বোঝাই যেত না যে সাদ্দাম হোসেন কোনো এক সময়ে একজন অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন। সাদ্দামের কহিবার সিগার খাওয়ার খুব নেশা ছিল। মনে করা হয় কিউবার সিগারের মধ্যে এই কহিবার সবার চেয়ে সেরা সিগারগুলোর অন্যতম। ভেজা ওয়াইপে জড়িয়ে একটা বাক্সের মধ্যে রাখা থাকত সিগারগুলো। সাদ্দাম নিজেই বলেছিলেন যে বহু বছর আগে ফিদেল কাস্ত্রো তাকে সিগার খাওয়া শিখিয়েছিলেন। সিগার ছাড়াও বাগান করা আরেকটা শখ ছিল সাদ্দাম হোসেনের। জেলের ভিতরে অযত্নে ফুটে থাকা জঙ্গলি ঝোপঝাড়গুলোকেও তিনি একটা সুন্দর ফুলের মতো মনে করতেন। খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সংবেদনশীল ছিলেন সাদ্দাম। সকালে নাস্তাটা তিনি কয়েকটা ভাগে খেতেন, প্রথমে অমলেট, তারপর মাফিন, আর শেষে তাজা ফল। ভুল করে যদি তার অমলেটটা টুকরো হয়ে যেত সেটা তিনি খেতে অস্বীকার করতেন। বার্ডেন ওয়ারপার স্মৃতি রোমন্থন করতে গিয়ে লিখেছেন, একবার সাদ্দাম তার ছেলে উদয় কতটা নিষ্ঠুর ছিল সেটা বোঝাতে গিয়ে বীভৎস একটা ঘটনার কথা বলেছিলেন। ওই ব্যাপারটায় সাদ্দাম প্রচণ্ড রেগে গিয়েছিলেন। উদয় কোনো একটা পার্টিতে গিয়ে গুলি চালিয়ে দিয়েছিল, তাতে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন, গুলিতে আহত হয়েছিলেন আরও কয়েকজন। সাদ্দাম ব্যাপারটা জানতে পেরে নির্দেশ দিয়েছিলেন যে ওদের সবকটা গাড়িতে আগুন লাগিয়ে দিতে। ওই ঘটনাটা বলতে গিয়ে সেনাপ্রহরীদের সাদ্দাম ভীষণ রেগে গিয়ে শুনিয়েছিলেন যে উদয়ের দামি রোলস রয়েস, ফেরারি, পোর্শা গাড়িগুলোতে তিনি আগুন লাগিয়ে দিয়েছিলেন। ভাইয়ের মৃত্যু সংবাদ। সাদ্দাম হোসেনের নিরাপত্তার জন্য নিযুক্ত আমেরিকান সেনারাই তাকে একদিন জানিয়েছিলেন যে তার ভাই মারা গেছেন। যে সেনা সদস্য খবরটা দিয়েছিলেন সাদ্দাম তাকে বুকে ঝরিয়ে ধরে বলেছিলেন, আজ থেকে তুমি আমার ভাই। আরেকজন প্রহরীকে বলেছিলেন, যদি আমার সম্পত্তি ব্যবহার করার অনুমতি পাই তাহলে তোমার ছেলের কলেজে পড়তে যা খরচ লাগবে সব আমি দিতে রাজি। এক রাতের বছর 20 বয়সে সেনা প্রহরী ডসন বাজে মাপে কাটা একটা স্যুট পরে ঘুরছিল। জানা গেল যে ডসনকে ওই স্যুটটা সাদ্দাম উপহার হিসেবে দিয়েছেন। বার্ডেন ওয়ারপারের কথায়, বেশ কয়েকদিন আমরা সবাই ডসনকে নিয়ে হাসাহাসি করছিলাম ওই স্যুটটার জন্য। ওটা পরে ও এমনভাবে হাঁটাচলা করত যেন মনে হতো কোনো ফ্যাশন শোয়ে ক্যাটওয়াক করছে ডসন। সাদ্দাম আর তার প্রহরীদের মধ্যে বন্ধুত্ব বেশ ঘন হয়ে উঠছিল, যদিও তাদের উপরে কড়া নির্দেশ ছিল যে সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও যেন কেউ না করে। সাদ্দাম হোসেনকে মামলা চলার সময় দুটো জেলে রাখা হয়েছিল। এক জেল ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কয়েদখানা, আর অন্যটা উত্তর বাগদাদের সাদ্দামের একটি প্রাসাদে। ওই প্রাসাদটা ছিল একটা দ্বীপে, একটা সেতু পেরিয়ে ওই দ্বীপে যেতে হতো।
আমরা অবশ্য সাদ্দামকে এমন কিছু দেইনি যেটা তিনি পাওয়ার অধিকারী ছিলেন না, কিন্তু ওর অহংবোধে কখনো আঘাত করতাম না আমরা, লিখছেন বার্ডেন ওয়ারপার। স্টিভ হাচিনসন, ক্রিস টাস্করের মতো কয়েকজন প্রহরী ওই প্রাসাদেরই একটা স্টোররুমে সাদ্দামের দপ্তর তৈরি করে দিয়েছিল, সাদ্দামের দরবার। সাদ্দাম হোসেনকে একটা চমক দেওয়ার ইচ্ছা ছিল সবার। পুরনো ফেলে দেওয়া জিনিসপত্র থেকে একটা ছোট টেবিল আর চামড়ার ঢাকনা দিয়ে একটা চেয়ার নিয়ে আসা হয়েছিল। টেবিলের উপরে ইরাকের একটা ছোট পতাকাও রাখা হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম জেলের ভিতরেই সাদ্দামের জন্য শাসনকাজ পরিচালনার মতো একটা অফিস তৈরি করতে। যখন সাদ্দাম ওই ঘরটায় প্রথমবার গিয়েছিলেন, একজন সেনা সদস্য হঠাৎই খেয়াল করে যে টেবিলের উপরে ধুলো জমে আছে, সে ধুলো ঝাড়তে শুরু করেছিল, লিখেছেন বার্ডেন ওয়ারপার। ওই আচরণটা সাদ্দামের নজর এড়ায়নি। চেয়ারে বসতে বসতে তিনি মুচকি হেসেছিলেন। তারপর থেকে তিনি রোজ ওই চেয়ারে এসে বসতেন। তারপর নিরাপত্তার জন্য নিযুক্ত সেনাপ্রহরীরা সবাই সামনে চেয়ারগুলোতে বসতেন, যেন সাদ্দাম নিজের দরবারে বসেছেন। নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করত সাদ্দামকে খুশি রাখতে, তার বদলে সাদ্দামও সকলের সঙ্গে হাসি মস্করা করতেন। কয়েকজন রক্ষী পরে বার্ডেন ওয়ারপারকে বলেছিলেন যে তারা বিশ্বাস করতেন যদি তাদের কোনো ঝামেলায় পড়তে হয় তাহলে সাদ্দাম তাদের বাঁচানোর জন্য নিজের জীবনও বাজি রেখে দিতে পারেন। যখনই সময় সুযোগ পেতেন তখনই সাদ্দাম হোসেন পাহাড়ার দায়িত্বে থাকা রক্ষীদের পরিবারের খোঁজখবর নিতেন। বার্ডেন ওয়ারপারের বইটাতে সবথেকে আশ্চর্যজনক যে বিষয়টার উল্লেখ রয়েছে সেটা হলো সাদ্দামের মৃত্যুর পরে তার প্রহরীরা রীতিমতো শোক পালন করেছিলেন, যদিও তিনি আমেরিকার কট্টর শত্রু ছিলেন। প্রহরীদেরই একজন অ্যাডাম রজারসন উইল বার্ডেন ওয়ারপারকে বলেছিলেন, সাদ্দামের ফাঁসি হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমরা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, নিজেদেরই এখন তার হত্যাকারী বলে মনে হচ্ছে। এমন একজনকে মেরে ফেললাম আমরা, তিনি যেন আমাদের খুব আপনজন ছিলেন। সাদ্দামের ফাঁসির পরে যখন তার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল তখন সেখানে জমা হওয়া লোকজন মৃতদেহের উপরে থুতু ছিটিয়েছিল। ওই ঘটনা দেখে হতভম্ব হয়ে গেছিল আমেরিকান সেনারা। বার্ডেন ওয়ারপার লিখেছেন, ওই নোংরামি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তারা সকলে, বিশেষ করে যে 12 জন তার শেষ সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাদেরই মধ্যে একজন ওখানে জমা হওয়া লোকজনের কাছে হাত জোর করে তাদের থামাতে চেষ্টা করেছিলেন, কিন্তু দলের বাকিরা তাকে টেনে সরিয়ে নেয়। ওই 12 জনের অন্যতম স্টিভ হাচিনসন সাদ্দামের ফাঁসির পরেই আমেরিকার সেনাবাহিনী থেকে ইস্তফা দেন। হাচিনসন এখন জর্জিয়ায় বন্দুক চালনা আর ট্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার কাজ করেন। তার মনে এখনও খুব রয়েছে, কারণ সেদিন যেসব ইরাকি সাদ্দামের মৃতদেহকে অপমান করছিল তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে না পড়ার আদেশ দেওয়া হয়েছিল তাদের। সাদ্দাম হোসেন কিন্তু শেষ দিন পর্যন্ত আশা করতেন যে তার ফাঁসি হবে না। একজন রক্ষী অ্যাডাম রোজারসন বার্ডেন ওয়ারপারকে বলেছিলেন, কোনো নারীর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করেছেন সাদ্দাম। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আবারও বিয়ে করার ইচ্ছাও হয়েছিল তার। 2006 সালের 30শে ডিসেম্বর 3টে নাগাদ ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল। তাকে জানানো হয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই ফাঁসি দেওয়া হবে। এই কথাটা শোনার পরে সাদ্দামের ভেতরের সব বিশ্বাস ভেঙে পড়েছিল। তিনি চুপচাপ গোসল করে ফাঁসির জন্য তৈরি হয়ে নিয়েছিলেন। সেই সময়ও তার একটা ভাবনা ছিল, জানতে চেয়েছিলেন সুপার 12-এর সদস্যরাও কি ঘুমাচ্ছে। ফাঁসির কয়েক মিনিট আগে স্টিভ হাচিনসনকে কারাকক্ষের বাইরে ডেকে পাঠান সাদ্দাম হোসেন। লোহার শিকগুলোর মধ্যে দিয়ে হাতটা বের করে নিজের র্যামন্ড ওয়েল হাতঘড়িটা দিয়ে দেন স্টিভকে। হাচিনসন আপত্তি করেছিলেন, তবে সাদ্দাম কিছুটা জোর করেই ঘড়িটা স্টিভের হাতে পরিয়ে দেন। জর্জিয়ায় হাচিনসনের বাড়ির একটা সিন্দুকে রাখা ঘড়িটা এখনো টিকটিক করে চলেছে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন। নিয়মিত ভিডিও দেখতে জীবনের কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন। ধন্যবাদ।